আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র বরকতময় এই দিনে জুমার দুই রাকাত সালাত এবং খুতবা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসল্লিবৃন্দ নির্দিষ্ট বিষয়ে কথা বলার আগে আপনাদের প্রত্যেকে যে যেখানে আছেন আপনাদের সামনে যদি কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে সেই জায়গায় বসবেন সামনে এগিয়ে যাবেন ফাঁকা রাখবেন না যদি আপনার সামনের কাতারে ফাঁকা থাকে সেই জায়গাটা পূর্ণ করবেন অবশ্যই কারণ আপনার ওই জায়গা ফাঁকা থাকার কারণে অনেকেই মসজিদের আদব বিরোধী কাজ করতে বাধ্য হয় এটা আমরাই পথ তৈরি করে দিই আরেকজনের ঘাট ডিঙে যাওয়া হাদিসে আল্লাহর রাসূল স্পষ্ট নিষেধ করেছেন সরাসরি বলেছেন ইজলিস ফাকাদ আযাইতা তুমি বসে পড়ো তুমি অন্যদেরকে কষ্ট দিচ্ছ তো এখন স্বাভাবিকভাবে যখন আমরা সামনের জায়গা দেখব যে দুইজনের জায়গা ফাঁকা তারপর আমরা পিছনে বসে আছি তো স্বাভাবিক যিনি পরে এসেছেন উনি তো বলতেও পাচ্ছেন না আপনাদেরকে যে আপনারা একটু সরে বসুন খুতবা চলতেছে এই জন্য আমরা সবাই সামনের কাতার যেহেতু ফজিলতপূর্ণ এমন না যে পিছনে থাকার ফজিলত আমরা সবাই পুরুষ এখানে যারা আছি মেয়ে মানুষের হলে সমস্যা হতো তারা মনে করতো যে পিছনের দিকে যেহেতু ফজিলত বেশি আমাদের পিছনে থাকার চেষ্টা করি আমাদের যেহেতু সামনের দিকে ফজিলত বেশি সেহেতু এটা প্রতিযোগিতা থাকা দরকার যদি তাও না থাকে তবুও যাতে অন্যদের জন্য কষ্টকর না হয় কারণ মসজিদে জায়গা পেতে অন্যদের সমস্যা হবে বা অন্যরা আপনার ঘাট ডিঙে যাবে এটা তারও উনিও পাপী হচ্ছেন এটা করার কারণে তো এই সুযোগটা তো আমরাই করে দিচ্ছি এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে এরপর রিসালাত প্রাপ্ত হলেন আল্লাহ তাআলা তাকে দাওয়াতি কাজের অনুমতি দিলেন প্রথম 3 বছর গোপনে এরপরে প্রকাশ্যে তিনি দাওয়াত দিতে আরম্ভ করলেন যেদিন থেকে প্রকাশ্যে তিনি দাওয়াত দিতে আরম্ভ করলেন সেদিন থেকে শুরু হলো তার উপর নির্যাতন মানসিক শারীরিক নির্যাতন করতে তার উপরেও দ্বিধাবোধ করেনি সালাতের সময় তার পিঠের উপর নাড়ি ভুঁড়ি চাপানো থেকে শুরু করে কত কী করেছে তার গলা চেপে তাকে হত্যার চেষ্টা পর্যন্ত করেছে থুথু দেওয়ার চেষ্টা করেছে বহু শারীরিক নির্যাতনও করেছে আর তার সাহাবিদের উপর বিশেষ করে যাদের বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ যাদের বংশীয় কেউ সেখানে ছিল না আত্মীয় স্বজন ছিল না তাদের উপর তো চলেছে সেই স্টিম রোলার তাদের অনেকেই শহীদও হয়েছেন এরপর চাচা আবু তালেব যিনি ইসলাম গ্রহণ করেননি তবে তিনি আল্লাহ রসুল সাল্লামকে আগলে রেখেছিলেন নিরাপত্তা দিয়েছেন তার কারণে কুরাইশরা তার উপর বড় কোনো আক্রমণ বা বড় কোনো ক্ষতি করতে পারেনি বিভিন্ন সময় আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে তারা আবু তালেবের কাছে গেছে তার ব্যাপারে আবু তালেব যাতে কোনো নাক না গলান সেজন্য চেষ্টা বহু চেষ্টা করেছে যাই হোক আবু তালেবও কষ্ট স্বীকার করেছেন বিশেষ করে সে আবু তালেবে 3 বছর অবরুদ্ধ ছিলেন সেটা কিন্তু কারণটাই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণেই কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল এরপরে যে তিনি অত্যন্ত অসুস্থ হন এবং মারা যান যদিও কাফের অবস্থায় মারা গেছেন তবে আল্লাহ রসুল সাল্লামের জন্য অবদান রাখার কারণে তার সুপারিশে আল্লাহ তাআলা তার শাস্তি কিছুটা মওকুফ করবেন চাচা আবু তালেব মারা গেলেন নবুয়তের 10ম বছরে তার কিছুদিন পরে মারা গেলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনিও নবুয়তের শুরু থেকেই আল্লাহ রসুল সাল্লামের পাশে ছিলেন তাকে বিভিন্ন সময়ে সান্ত্বনা যোগিয়েছেন প্রথমে যখন তিনি ভয় পেয়েছিলেন কিছুটা তাকে সাহস যুগিয়েছিলেন আল্লাহ ইমা ইউখজিক আল্লাহ আবাদান আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না এরপরে বিভিন্ন সময়ে তাকে সান্ত্বনা দিয়েছেন তার পাশে থেকেছেন তাকে সহযোগিতা করেছেন তিনিও তার চাচা আবু তালেবের মৃত্যুর মাত্র 2 মাস পরে তিনিও মৃত্যুবরণ করেন নবুয়তের 10ম বছরের রমাদান মাসে এরপর মক্কা মসজিদের নির্যাতনের মাত্রা আরও কিছুটা বেড়ে যায় আল্লাহ রসুল সাল্লাম আশা করলেন যে আমি যদি তায়েফে যাই তাহলে হয়তো তারা আমার দাওয়াত গ্রহণ করবে আমি সেখানে হয়তো কিছুটা স্বস্তি পাব তিনি তায়েফে গেলেন কিন্তু সেখানেও একই অবস্থা কেউ দাওয়াত গ্রহণ করলো না উল্টো আল্লাহ রসুল সাল্লামের উপর আক্রমণ করলো সেখানেও তিনি জখম হলেন রক্তাক্ত হলেন এতটাই তার উপর আক্রমণ করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল যে স্বয়ং জিবরিল আলাইহিসসালাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে হাজির হয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি অনুমতি দিলে মক্কা 2 পাহাড় দিয়ে তাদেরকে পিষে দিব আল্লাহ রসুল সাল্লাম অনুমতি অবশ্য দেননি
কারণ তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। এরপরে মুতাইম ইবনে আদির সহায়তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আবার তিনি মক্কায় প্রবেশ করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে এবং তার নিজ মাতৃভূমি ত্যাগ করা, এটা কিন্তু খুব কঠিন জিনিস, নিজের দেশ ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া, বিশেষ করে যদি শখ করে যায় সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু যখন বাধ্য করা হবে এটা কিন্তু ইসলামে একটা শাস্তিও বটে। নিজের দেশ ত্যাগ করে অন্য জায়গায় পাঠানো এক বছরের জন্য বা কিছু, ইসলামে একটা শাস্তিও আছে। তার মানে নিজের দেশ ত্যাগ করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া এটা কঠিন জিনিস। এই যে আল্লাহ রাসূল সাল্লামকে ছেড়ে যেতে হয় মক্কা, সেটার জন্য প্রস্তুতি স্বরূপ, এবং মদিনায় যেয়ে কিন্তু শান্তি নাই, যেখানে নির্যাতন থেকে তিনি মুক্তি পাচ্ছেন না, মদিনায় যাওয়ার পর কুরাইশরা যুদ্ধ ঘোষণা করবে, তাদের সাথে মোকাবেলা করতে হবে, দিনকে বিজয় করতে হবে, আল্লাহর দিনকে বিজয় করার জন্য প্রস্তুতি স্বরূপ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে সরাসরি সাক্ষাতের জন্য সেই বুদ্ধাকাশ পেরিয়ে তার সন্নিকটে নিলেন, সে যেটি আমরা মেরাজ হিসেবে জানি, ইসরা এবং মেরাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু। পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাত্রে বেলায় সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি বরকতময় করেছি। কেন? লেনুরি ওহু মিন আয়াতিনা, যাতে আমার আয়াতসমূহ নিদর্শনসমূহ তাকে দেখাতে পারি। ইন্নাহু ওয়াসসামিউল আলিম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখানে দুইটা বিষয় আছে, আমরা সাধারণত মেয়ারাজ বলে থাকি, এর সাথে ইসরাটাও যুক্ত হবে। ইসরা এবং মেয়ারাজ দুটি বিষয়, দুটি ভিন্ন জিনিস। সফর একটাই হয়তো বলতে পারি, কিন্তু প্রথমে তিনি মসজিদে হারাম থেকে মক্কা থেকে ফিলিস্তিনে গেছেন মসজিদে আকসায়, এটা ছিল বোরাকের সাহায্যে। এই বোরাকের সাহায্যে রাত্রি ভ্রমণকে ইসরা বলা হয়। আবার ওইখান থেকে সিঁড়ির মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলার মহাকাশে সীমানা পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যেটা, সেটাকে বলা হয় মেরাজ। দুইটা দুই জিনিস, সে দুইটার মধ্যে যাতে আমরা পার্থক্য করি, ইসরা এবং মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ফুরেজা সাকফু বাইতি ও আনা বিমক্কা, আমি মক্কায় থাকা অবস্থায় আমার ঘরের ছাদ ফাঁকা করে দেওয়া হলো। ফানাজ্জালা জিব্রিল, জিব্রিল আলাইহিস সালাম তিনি অবতরণ করলেন। ফাফারাজা সদরি সুম্মা গসালাহু মিন মা'ই জামজাম সুম্মা জাআ বিতাসসিম মিন যাহাব মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান, এরপর ঈমান এবং হিকমতে ভর্তি স্বর্ণের পাত্র নিয়ে আসা হলো এবং আমার বক্ষ বিদারণ করে হৃৎপিণ্ডটা সেখানে রেখে জমজমের পানিতে ধুয়ে দেওয়া হলো। এই বক্ষ বিদারণের ঘটনা এর আগেও কিন্তু ঘটেছে, তিনি যখন ছোট ছিলেন তার দুধমাতা হালিমা সাদিয়ার নিকটে ছিলেন, তখন এই ঘটনা ঘটে। এই জন্য সহি বিশুদ্ধভাবে এই দুইবার বক্ষ বিদারণের ঘটনা হাদিসে পাওয়া যায়। একবার হচ্ছে তার দুধমাতা হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন, আরেকবার হচ্ছে এই মেয়েরাজের সময়ে। এটি হাদিসে এসেছে এই দুই জায়গায় এবং বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। তবে ইতিহাসের গ্রন্থগুলোতে, সিরাতের গ্রন্থগুলোতে আরও অনেক জায়গায় পাবেন, যেমন তিনি যখন নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন তখনও বক্ষ বিতরণ করা হয়েছিল, এ মর্মে বর্ণনা এসেছে। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। তবে মুহাক্কিক উলামায়ে ইকরাম তারা বলেছেন যে আমরা দুইটার উপরে নির্ভর করবো, যেহেতু বিশুদ্ধভাবে দুইটাই আমাদের কাছে পৌঁছেছে, আল্লাহ আলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আবার সেটা পবিত্র করে সেটা আবার বুকের মধ্যে রেখে দেন। আফরাকা হাফি সদরি সুম্মাত বাকো, এরপর তার বুক মিলিয়ে দেন। সুম্মা আখাদা বিয়াদি, তারপর তিনি তার হাত আমার হাত ধরেন। এরপর বোরাকের সাহায্যে, বোরাক হচ্ছে একটি প্রাণী যেটি গাধার থেকে ছোট এবং খচ্চরের থেকে বড়, সাদা প্রাণী। এখানে একটা বিষয় বলে রাখি যে অনেকেই আমরা যোগ করি যে এটা উড়ে গেছিলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এটার পাখা ছিল। আসলে এই ধরনের কোনো কথা হাদিসে পাওয়া যায় না যে এই প্রাণীর পাখা ছিল, উড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে শুধু এটুকুই পাওয়া যায় যেটা একটা প্রাণী যেটা গাধার থেকে বড় ছিল, খচ্চরের থেকে ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদেসে নিয়ে যাওয়া হলো। তারপর তার সামনে দুধ এবং মদ পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধটাকে বেছে নেন। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে বলেন, আসফদাল ফিত্রা, আপনি স্বভাব ধর্ম প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ সঠিকটাই আপনি গ্রহণ করেছেন, যেটা গ্রহণ করা আমাদের উচিত ছিল, যেটার উপর আমরা জন্মগ্রহণ করেছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান উপরে। প্রথম আসমানে
সাক্ষাৎ পান আদম আলাইহিস সালামের। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ পান ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুজনের সাথে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে সাক্ষাৎ হয় হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এবং সেখানে তিনি বায়তুল মামুর প্রত্যক্ষ করেন, যেখানে ফেরেস্তারা প্রতিদিন 70,000 ফেরেস্তা সালাত আদায় করছেন। এই 70,000 সালাত আদায় করে বের হলে আরও 70,000 প্রবেশ করেন, এবং একবার যিনি সালাত আদায় করেন তিনি আর পুনরায় সুযোগ পান না। এটা থেকে বোঝা যায় যে ফেরেস্তাদের সংখ্যা কত, নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা জানি না, অগণিত। অমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লাহু, আপনার রবের বাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানেন না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে যান সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত। তারপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন এবং খুব নিকটেই এবং সরাসরি তার সাথে কথা বলেন আল্লাহ তাআলার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ তাআলা তার উপর 50 ওয়াক্ত সালাতকে ফরজ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আল্লাহ রসুল সাল্লামকে যে কত ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাম 50 ওয়াক্তের কথা বললে তিনি আপত্তি করেন এবং বলেন ইরজি ইলা রব্বিক ফা ইন্না উম্মাতাকা লা তুতীক, আপনি আপনার রবের কাছে ফিরে যান কারণ আপনার উম্মত এটা করতে, এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাম ফিরে যান, সালাতকে কমানো হয়, কয়েক দফা ফিরে আসেন। মুসা আলাইহিস সালাম বারবারই আপত্তি করছিলেন। শেষে যখন 5 ওয়াক্ত, যে 5 ওয়াক্ত এটাও আমাদের সক্ষমতার বাইরে হয়ে গেছে, যেটা এটাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে, সপ্তাহে একদিন পারি আমরা, তাও শুধুমাত্র সালাতটা, খুতবা বাদ দিয়ে, খুতবাটাও ক্যান্সেল করে দিয়েছি, শুধুমাত্র এটুকু পারি, দৌড় দিয়ে আসি, ইমাম সাহেব কোনো ক্রমে যদি খুতবার লেট মানে একটু লম্বা করে ফেলে তাহলে লানত করতে করতে অবস্থা খারাপ, কেন কি ইমাম নিয়ে এসছে এত খুতবা লম্বা করে কেন। যাই হোক, যে কথা বলছিলাম, 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, মুসা আলাইহিস সালাম তখনও আপত্তি করলেন যে আপনার উম্মতে এটাও পারবে না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাম ফিরে যেতে লজ্জা পান। এই 5 ওয়াক্ত নিয়েই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম আসেন। এই সফরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম বেশ কিছু জান্নাত এবং জাহান্নাম প্রত্যক্ষ করেন এবং বেশ কিছু শাস্তিও তিনি দেখেন, যেমন ব্যভিচারের শাস্তি, সুদ খাওয়ার শাস্তি, সুদ গ্রহণ করার শাস্তি, সুদের সাথে সংশ্লিষ্টতার শাস্তি, এরপরে গীবতের শাস্তি। যেমন আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাম্মা উরে যাবি মারার তো বেকৌমিন লাহুম আউফারুন মিন নুহাস, আমার মিরাজ যখন হলো আমি একটা সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করছিলাম, তাদের তামার নখ ছিল, ইখমিশুনা বিহা উজুহাহুম ও সুদুরাহুম, এইটা দিয়ে তারা তাদের মুখমণ্ডল এবং বুককে আঁচড়াচ্ছিল শুধু। ফাকুল তো মানহাউলা ইয়া জিবরিল, জিবরিল আলাইহিস সালামকে আমি জিজ্ঞেস করলাম জিবরিল এলা কারা, তখন তিনি বলেন হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম, এরা তারাই যারা মানুষের গোস্ত ভক্ষণ করত, মানুষের গোস্ত ভক্ষণ করত এবং তাদের মান সম্মানে আঘাত করত, মানে গীবত যেটাকে বলে, আমরা সহজ ভাষায় জানি মৃত ভাইয়ের, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন, কারণ মানুষের গোস্ত খাওয়া মানে কতটা নিকৃষ্ট বিষয়। এগুলো উদাহরণ দেওয়ার অর্থই হলো এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে চাও, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষের গোস্ত ভক্ষণ করা কেন, যাতে আমাদের এই পাপের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, পাপটার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। অনেক কিন্তু পাপ আছে, আমরা হয়তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি বা আমাকেও জিজ্ঞেস করি, আমরা হয়তো বলবো যে পাপটা আমি করি না এই কারণে যেটা হারাম করেছেন আল্লাহ তাআলা, কিন্তু বাস্তবিক দেখবেন যে ওইটার প্রতি আসলে আমাদের ঘৃণা আছে প্রচণ্ড, এই জন্যই আমরা করি না। যেমন কুকুরের মাংস খাওয়া বা গাধার মাংস, কেউ যদি বলে আপনার বলেন না আমরা করি না কেন, আল্লাহ হারাম করেছেন তাই, কিন্তু শুধু কি তাই, আসলে শুধু তাই না, যদি তাই হতো তাহলে জর্দা কেন চিবাচ্ছি সারাদিন, তাহলে ওইটাও তো হারাম, ধূমপান কেন করছে ওইটাও তো হারাম, গীবত কেন করছে এটাও তো হারাম, কেন মানে এটার প্রতি আমাদের ঘৃণা এখনও আসেনি। আল্লাহ তাআলা কিন্তু ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করেছেন, ঘৃণা সৃষ্টি করতে বলেছেন, এই জন্য উদাহরণ দিয়েছেন, কিন্তু আমাদের মনে ঘৃণা আসেনি। গীবত মারাত্মক পাপ, বান্দার সম্পর্কিত পাপ, এবং মুখের দ্বারা কিন্তু বহু পাপ হয়। যেমন এক ছোটো ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে গালিগালাজ করা, মানে এতই সহজ গালিগালাজগুলো, মানে মানুষ কিছুই মনে করে না, হুট করে রিক্সায় যাচ্ছে, একজনের সাথে আরেকজনের রিক্সা একটু বেঁধে গেলো, বা একজনের সাথে আরেকজনের সাইকেল বেঁধে গেল, বা একজনের মোটর সাইকেলের সাথে আরেকজনের মোটর সাইকেল বেঁধে গেলো, ব্যাস মুখে যা গালি আছে দিয়ে দিল,
এবং এই বাংলাদেশের মাটিতে মনে হয় একমাত্র এই দেশ যে প্রথম গালিটা যায় তার মাকে উদ্দেশ্য করে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সে সম্মানের জায়গা ছিল, কিন্তু বেছে নিয়েছি আমরা সে গালির জায়গায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এত গালি দেবে সামান্য একটা বিষয়ে, এমন না কিন্তু তার সাথে কোনো দ্বন্দ্ব নাই, তার সাথে কোনো দেখাই হয়নি, কিছুই হয়নি, এমন না যে বসবাস করে আসছে আগে রাগ ছিল তাই ক্ষোভ ঝাড়লো, কিছু না। এক ড্রাইভার আর ড্রাইভারকে গালি দিচ্ছে, একজন মানুষ আরেকজন, সামান্যতম এত গালির সুবহান আল্লাহ। এবং বাচ্চারাও দেখবেন কিছু কিছু বাচ্চা তার প্রথম শব্দটাই শিখে গালি, এটা আমাদের আফসোসের বিষয়, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহটা শেখানো উচিত ছিল বা একটা দোয়া শেখানো উচিত ছিল আমাদের বাচ্চাদেরকে, সেখানে দেখবেন স্কুল থেকে একটা গালি শিখে আসে প্রথম, অন্য কোনো শব্দ ভালো কোনো শব্দ শিখে কিনা গালি শিখে আসে, মানে গালিটা এতই প্রচলিত, এটা মারাত্মক বিষয় যে গালি দেওয়া মানুষকে, এটা তো খুব বান্দার সম্পর্কিত পাপ। যাই হোক, যে কথা বলছিলাম যে গীবত অত্যন্ত এমন একটা বড় পাপ যে পাপের জন্য আল্লাহ তাআলার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করলে হবে না, বরং আপনি যার কাছে যার গীবত করেছেন তার কাছেও কিন্তু ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা তো মারাত্মক। কতজনের গীবত আমরা করি, এবং আমাদের সময় কাটানোর বিনোদনের অন্যতম একটা মাধ্যম হয়ে গেছে এখন এটা। যাই হোক, সে প্রসঙ্গে আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অপরাধের শাস্তি তিনি প্রত্যক্ষ করলেন। এখন প্রশ্ন আসবে তার আগেই যে আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তার সাথে সরাসরি কথা বলেছেন, তাহলে তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা, এই মাসালা প্রথম চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি উত্তরে বলেছিলেন, মান হাদাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, তোমাকে যদি কেউ বলে থাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন সচক্ষে, তাহলে সে মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে আল্লাহ তাআলা সচক্ষে দেখেননি। তারপর তিনি কোরআন আয়াত তেলাওয়াত করেছেন, লা তুদরিকুহুল আবসর, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না। আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ মুসলিমের হাদিস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হাল রাআইতা রাব্বাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আপনার রবকে আপনি দেখেছেন? তো উনি কোন কোন বর্ণনা এসেছে উত্তরে বললেন, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, তাকে আমি কিভাবে দেখব। আবার আরেকটা বর্ণনা এসেছে, রাআইতু নূরান, আমি নূর দেখেছি, তার মানে আমি আল্লাহ তাআলাকে দেখিনি, নাকচ করেছেন। যেটাই বর্ণনা হোক না কেন, তিনি আল্লাহকে দেখার বিষয়টি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নাকচ করে দিয়েছেন। এবং এই জন্যই অনেক ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের ইজমা উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মেরাজের রাত্রে স্বচক্ষে তিনি দেখেননি। এখন প্রশ্ন আসবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কিছু বর্ণনা নিয়ে, যেটা তিনি সূরা নাজমের বর্ণিত আয়াতে ইজতিহাদ করে বলেছেন যে আল্লাহ তাআলাকে তিনি দেখেছেন। তবে ইবনে আব্বাসের বিষয়টি সেটিও ওলামায়ে কেরামের বিষয়ে কথা বলেছেন যে তিনি আসলে এমনভাবে বলেননি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন, বরং আমভাবে বলেছেন, আবার কোনো কোনো বর্ণনা এসেছে অন্তর দিয়ে দেখার কথা। কিন্তু অনেকেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার এই বর্ণনাকে ভেবেছেন যে তিনি বলতে চেয়েছেন যে স্বচক্ষে দেখেছেন। যে কালাকুল্লে হাল, যেহেতু সাহাবায়ে কেরামের একাধিক বর্ণনা, স্পষ্ট বর্ণনা আমরা পাচ্ছি, সেহেতু আমাদের বিশ্বাস হবে যে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি। তবে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, যেমন মুমিনরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখবেন স্বচক্ষে, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম আয়ানান, তোমরা স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবে কিয়ামতের দিন। সুতরাং আল্লাহ তাআলার কোনো আকার নেই, এ ধরনের আকীদা পোষণ করা এটা একটা কুরআন এবং সুন্নাহ বিরোধী আকীদা। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি বা যে মাসআলাটি, যে আল্লাহ রাসূল ইসলামের এই সফর, লম্বা সফর, এটা কি আসলে স্বপ্নে ছিল নাকি সশরীরে আল্লাহ রাসূল ইসলাম এই সফর করেছেন, আল্লাহ তাআলা তাকে সশরীরে এই সফর করিয়েছেন। কোরআন এবং সুন্নার বিবরণ দ্বারা যেটা বোঝা যায়, স্পষ্ট বিবরণ, যেটা সশরীরেই ছিল, তবু অনেকে স্বপ্নে বলার চেষ্টা করেছেন। প্রথম বিষয় হলো যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট বুঝতে পারি, যেটা ইঙ্গিত, যে সেখানে স্বপ্নের কোনো কথা নেই, স্বপ্নের কোনো কথা নেই, এটাই যথেষ্ট, এই জবাবটাই যথেষ্ট যে সেখানে স্বপ্নের কথা বলা হয়নি, বরং স্পষ্টভাবে এসেছে যে তিনি সশরীরে এই সফর করেছেন, আল্লাহ তাআলা সশরীরে তাকে করেছেন। এরপরেও ওলামায়ে কেরাম আরও কিছু প্রমাণ দিয়েছেন, যেমন যে এই আয়াতটা যদি আমরা খেয়াল করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সুবহানা, সুবহানা শব্দটি কিন্তু আশ্চর্যজনক এবং বড় বিষয়ে ব্যবহৃত হয়। এখন আল্লাহ রাসূল ইসলামের এই সফর যদি স্বপ্নের মাধ্যমে হতো, তাহলে এখানে আশ্চর্যের কী আছে? কিন্তু আশ্চর্যজনক হতো না বিষয়টা, কারণ স্বপ্নে তো আমরাও তো অনেক সময় অনেক কিছু করতে পারি, কল্পনা করতে পারি, আপনিও তো সাতাশ মান ঘুরেও আসতে পারেন, হয়তো স্বপ্নের মাধ্যমে বিভিন্ন দেশে মুহূর্তের মধ্যে ঘুরেও আসতে পারেন,
উড়ে বেড়াতে পারেন, আপনার পাখা হয়ে যেতে পারে, আপনি আকাশে উঠতেছেন, কত কিছু হতে পারে। এখানে আশ্চর্যের কিছু আছে? আপনি যদি আমাকে এসে বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি প্রথম আসমানের কাছ থেকে ঘুরে আসলাম, আমি কি আশ্চর্য হব আপনার কথা শুনে? আমি বললাম যে ফালতু চিন্তা করো তুমি সারাদিন, এই জন্য তুমি এসব এসব স্বপ্ন দেখতেছো, এটাই আমি বলবো। তার মানে আমি আশ্চর্য হব না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে আশ্চর্য হওয়ার বিষয় যখন আসছে তার মানে এটা সশরীরেই ছিল, এই জন্য আশ্চর্যজনক। দ্বিতীয়ত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই উনি বলেছেন সেটা আসলে আব্দ, আল্লাহ তালা বলছেন সুবহানাল্লাজি আসরা বি আব্দি। এর আগে আসরা শব্দটি ইসরা শব্দ দ্বারাও ওলামা ইকরাম বলছেন যে জেগে থাকা অবস্থায় সফরকে ইসরা বলা হয়। ইসরা যখন বলা হবে তখন বুঝে নিতে হবে এমনিতে আমাদেরকে স্বপ্নের জগৎ না, এটা এটা বাস্তবিক জগতে একজন মানুষ রাত্রে সফর করছেন, এটাই বোঝা যাবে। সুতরাং স্বপ্নের জগৎ হলে আল্লাহ তালা অন্য কোনো শব্দ এখানে ব্যবহার করতেন, আশ্রয় শব্দ ব্যবহার করে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যাতে কোনো প্রকার কেউ কোনোদিন সংশয় উপস্থাপন করতে না পারে, যেটা জেগে থাকা অবস্থাতেই শরীরে সফর ছিল। এরপরে আব্দ, এই আব্দ শব্দটাও বান্দা, এটাও কিন্তু শরীর এবং আত্মার সমন্বয় হয়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুইটার সমন্বয় এখানে থাকতে হয়, আত্মা এবং শরীর, যে কারণে জেগে থাকা অবস্থায় হওয়াটাই এখানে গ্রহণযোগ্য। সম্মিলিত উপস্থিতি, এরপরে বোরাকের কথা যেটা বললাম যে বোরাকের সাহায্যে গেছেন, স্বপ্নে এই বোরাক চোরাক প্রয়োজন আছে এত কিছুর? কোনো প্রয়োজন নাই, মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে যেতে পারে। এরপরে সব থেকে বড় বিষয় দেখুন যে আল্লাহ রসুল আসলামের সম্প্রদায় কি তিনি যখন ফিরে আসলেন তার আগে বিশ্বাস করে নিয়েছিল যে হ্যাঁ ঠিকই বলেছিল, সম্ভব এটা না, তারা মিথ্যারোপ করলো, এটাকে নিয়ে হাসি ঠাট্টা করলো, কত রসিকতা করলো, কত কিছু করলো, ঠাট্টা তামাশা করলো আল্লাহ রসুল আসলামের সাথে, বিশ্বাসই করেনি, মিথ্যারোপ করেছে। অথচ এবং আল্লাহ রসুল আসলামকে বাইতুল মাকদেস সম্পর্কে জিজ্ঞেস করেছে যে তুমি তো গেছো তাহলে বলো তো, আল্লাহ রসুল আসলাম আল্লাহ তালা তখন বাইতুল মাকদেসকে আল্লাহ রসুল আসলামের জন্য তিনি তার সামনে ধরেছেন, উপস্থাপন করেছেন এবং তিনি সঠিক উত্তর দিয়েছেন। এরপরেও তো বুঝতে পারছেন যাদের ব্যাধি আছে অন্তরে তারা তো মানবে না। এই যে মিথ্যারোপ করা, এটার মাধ্যমে তো বোঝা যাচ্ছে যেটা সশরীরে ছিল এই জন্য মিথ্যারোপ করেছে। স্বপ্নের মাধ্যমে হলে বলার প্রয়োজন নাই যে তুমি মিথ্যা কথা বলছো, এটা বলে না, স্বপ্ন স্বপ্নই, এই জন্যই এটা থেকে এটা বোঝা যায়। তারপরে আপনি খেয়াল করুন যে তখন যারা দুর্বল ইমানের ছিল, ইমান যাদের দুর্বল ছিল তারা কিন্তু মোরতাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এই এই সফরকে বলেছেন ফিতনা তাল্লিনাস, মানুষের জন্য পরীক্ষা স্বরূপ, বাস্তবে পরীক্ষা স্বরূপ। এই জন্য এই যে মোরতাদ হয়ে গেল তারা, কেন মোরতাদ হলো? কারণ তারা বিশ্বাস করতে করেনি আল্লাহ রসুল আসলামকে। তাহলে এটা যদি স্বপ্নের হতো তাহলে অবিশ্বাসে তাদের কোনো কিছু এখানে থাকতো না, মোরতাদ হওয়ারও কোনো প্রয়োজন হতো না। সম্মিলিত উপস্থিতি, এই সফর, এই সফর থেকে আমাদের এই হেকমত কী ছিল দেখুন। আল্লাহ তাআলাই যদি হেকমত বর্ণনা করেন আমরা সেই হেকমত গ্রহণ করবো। এরপরও আমাদের ইমান বৃদ্ধির জন্য অনেক সময় সাহাবায়ে কেরাম বা আমাদের সালাফগণ বিভিন্ন হেকমত তারা উল্লেখ করেছেন। স্বয়ং আল্লাহ তাআলাই এই আয়াতের মধ্যে যেটা বলেছেন এটা থেকে যেটা বোঝা যায় সেটা হলো আল্লাহ রসুল সাল্লামের মর্যাদা বৃদ্ধি করা। তিনি বলছেন যে তিনি তার বান্দাকে সফর করিয়েছেন। বান্দা তো সবাই, আমরাও আমরা আল্লাহর বান্দা না, আমরা তো সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে সফর করিয়েছেন রাত্রিবেলায়, তার বান্দাকে, যে এর মানে বিশেষত্ব আছে এখানে, এই যে বিশেষত্ব এর মাধ্যমেই কিন্তু আল্লাহ রসুল ইসলামের মর্যাদা অন্যদের উপর মর্যাদা ফুটে উঠে। এরপরে আল্লাহ রসুল ইসলামের মুজিজা এখানে ফুটে উঠেছে, কারণ এটা পুরো রাত্রিতে না, রাত্রির একটা অংশে ঘটেছিল এবং এই দীর্ঘ সফর কত কিছু ঘটেছে আশ্চর্যজনক। এই জন্য এটা আল্লাহ রসুল ইসলামের জন্য অন্যতম একটি মুজিজা। এই জন্য তিনি বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার আয়াত নিদর্শন সমূহ তাকে আমি দেখাতে পারি। এভাবে আল্লাহ তাআলা অন্য অন্য নবীদেরকেও দেখিয়েছেন তার নিদর্শন, মুজিজা দান করেছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, ইয়া আল্লাহ আপনি আমাকে দেখান আপনি মৃতকে কীভাবে কীভাবে জীবিত করেন। আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি কি ঈমান আনো না, বিশ্বাস করো না? বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি অবশ্যই ঈমান আনি কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। তিনি বলেন ফাখুদ আরবাআতা মিনা ত্বায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়্যা ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। চারটা পাখি নিয়ে আসতে বললেন জবাই করে, সেটাকে টুকরো টুকরো করে চারটা পাহাড়ে রেখে দিতে বললেন। এরপর বললেন এবার ডাক দাও, দেখো তুমি ডাক দিলে তারা জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। একটা পাখির সাথে আর একটা মিস্ট করে দিয়েছেন, তারপর চারটা পাহাড়ে রেখে দিয়েছেন, ডাক দিয়েছেন চলে এসেছে।
আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিলেন কিভাবে তিনি মৃতকে জীবিত করতে পারেন মুহূর্তের মধ্যে, তার ইচ্ছাতেই সবকিছু হয়। কোন ফায়া কোন, তিনি যদি বলেন যে হও হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ করলো নমরুদ এবং তার বাহিনী। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শিথিল ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার উপর যখন ওই লম্পট বাদশাহ তার সাথে তার শ্লীলতাহানির চেষ্টা করেছিল, আল্লাহর ইচ্ছায় তার ভাত পা সব কিছু আবাস হয়ে যায়। এই যে নিদর্শন মুসা আলাইহিস সালামের, আল্লাহ তাআলা তাকে লাঠি দান করেছিলেন, সেই লাঠির সাহায্যেই কিন্তু সমুদ্রে নিক্ষেপ করে তিনি রাস্তা হয়ে তিনি পার হয়ে চলে গেলেন আর ফেরাউন ডুবে মরে গেল। এভাবে আল্লাহ তাআলা তার অন্য অন্য নবীদেরকেও বা রাসূলদেরকেও তিনি মুজিজা দান করেছেন, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা দান করেছিলেন, তার মধ্যে এটা অন্যতম মুজিজা। এবং এর মাধ্যমেই কিন্তু তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, কারণ অন্য অন্য নবীদের মুজিজাগুলো খেয়াল করুন সবগুলো জমিনে, জমিনের সাথে খাস, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা জমিন পেরিয়ে সাত আসমান পেরিয়ে আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। এবং তারপরে খেয়াল করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেসে তিনি অন্য অন্য নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছিলেন দুই রাকাত, এবং ইমামতি করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। এবং এটা কখন ঘটেছিল, যদিও দুই রকমের বর্ণনায় পাওয়া যায়, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তিনি মেয়েরাজে যাওয়ার আগে এটি ঘটেছিল, আবার কোনো কোনো বর্ণনা এসেছে যে মেরাজ থেকে ফেরার পরে। অনেকেই বলতে চেয়েছেন যে মেরাজে যাওয়ার আগে ঘটেনি, কারণ মেরাজে যখন যাচ্ছিলেন নবীদের সাথে যখন সাক্ষাৎ হচ্ছিল তখন মনে হচ্ছিল যে এটা প্রথম সাক্ষাৎ, তার মানে তাহলে সালাতটা ওনারা বলতে চাচ্ছেন যে পরে হয়েছে তাহলে। তবে এই যুক্তি অবশ্য নিয়ে আসা ঠিক হবে না, কারণ আল্লাহ রাসূল ইসলাম নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন, এর অর্থ এখানে এমন কোনো বর্ণনা আসেনি যে সবার সাথে সাক্ষাৎ হয়েছে, তার সালাম বিনিময় হয়েছে, এ ধরনের কোনো বর্ণনা নেই। সালাত আদায় করেছেন, সাক্ষাতের বিষয়টা যেহেতু আসেনি সেহেতু আমরা এই গবেষণা করে বলতে পারবো না যে আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হচ্ছিল তাদের কথোপকথন দেখে মনে হয়েছে যে এটা প্রথম সাক্ষাৎ, এ ধরনের গবেষণায় যাওয়া যাবে না। আমরা বলবো যদি দুই ধরনের বর্ণনায় আসে আমরা বলবো যে আল্লাহ তাআলাই অধিক অবগত এই বিষয়ে কোনটা ঘটেছে। যেটাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্য অন্য নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন, ইমা তার ইমামতিতে সালাত হয়েছে, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এই জন্য তিনি বলেছিলেন, লাউকানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মুসা যদি বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া তার অন্য কোনো উপায় থাকতো না। এবং ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত আছেন, আবার যখন দুনিয়াতে আসবেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির এই শরীয়ত কিন্তু মানবেন, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির অন্য অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, এবং তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়ত মানতে সবাই বাধ্য, কারো এই অধিকার এখন নাই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাল্লামকে মানবো না, আমি মুসাকে মানবো বা আমি দাউদ আলাইহিস সালামকে এখন মানবো। একজন নবী সবাই তো হকের উপর ছিলেন, একজনকে মানলেই তো হয়, এ কথা বললে হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, সহজ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন আমাদের জন্য। সুতরাং বিভিন্ন যুক্তি নিয়ে এসে অন্য ধর্মগুলোকে জায়েজ করার চেষ্টা করা একটা বৃথা চেষ্টা, কোনো ভিত্তি নাই। তাদের সাথে আমাদের আচার আচরণ কী হবে এটাও ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেটা ভিন্ন জিনিস। বাকি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করার এখন কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন। যিনি দিন পাঠিয়েছেন অনুসরণ করতে বলেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য সবার জন্য এই দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন, এখন এটা ছাড়া অন্য কোনো অন্য কোনো দিন অনুসরণ করার কোনো সুযোগ নেই। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন খুঁজবে অন্বেষণ করবে তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, লাভ নাই। যতই আপনি ইবাদত করেন যত কিছু করেন লাভ হবে না, যদি না আপনি এই দিন আল্লাহ রাসূল সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা আপনি অনুসরণ করেন। সম্মানিত উপস্থিতি, এই যে ঘটনা, এখান থেকে আরেকটা বিষয় যে আল্লাহ তাআলা তিনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লামকে মক্কায় তিনি ছিলেন, মক্কায় থাকা অবস্থায় তিনি তার সাথে সাক্ষাৎ করাতে পারতেন সরাসরি এখান থেকে, কিন্তু তিনি প্রথমে নিয়ে গেলেন কোথায়, বাইতুল মাকদিস ফিলিস্তিনে মসজিদে আকসায়, সেখান থেকে নিলেন, আবার সেখানে ফেরত আসলেন, আবার সেখান থেকে আসলেন মক্কায়। এখানেও কিন্তু হিকমত রয়েছে, সেটি হলো যে এই পবিত্র ভূমি ফিলিস্তিন, এই ভূমির শ্রেষ্ঠত্ব সেখানকার মর্যাদা প্রমাণিত হয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন সেখানকার মর্যাদা, সেই মসজিদের শ্রেষ্ঠত্ব এবং সেখানকার মর্যাদা প্রমাণ করে দিয়েছেন। এবং এই ফিলিস্তিনের মর্যাদা শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ আমরা জানি যে অন্য অন্য নবীদের অনেক নবী সেখানে বসবাস করেছেন, অনেক নবী সেখানে হিজরত করেছেন,
داود عليه السلام سليمان عليه السلام يعقوب عليه السلام إسحاق عليه السلام زكريا يحيى عيسى صالح لوط عليهم السلام جميعا الله تعالى তাদের সবার উপর শান্তি বর্ষণ করুন তারা সেখানে বসবাস করেছেন হিজরতের স্থান ছিল সেটা এটার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় এবং আমরা জানি যে এই মসজিদে আকসা হচ্ছে আমাদের প্রথম কিবলা এটি এবং এই জমিনে প্রতিষ্ঠিত দ্বিতীয় মসজিদ মসজিদে হারামের পরে কাবার পরেই প্রতিষ্ঠিত মসজিদ মসজিদে আকসা এবং তিনটি মসজিদ আল্লাহ তাআলা সেখানে সফরের নেকির উদ্দেশ্যে সফর করাকে বৈধ করে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে মসজিদে আকসা লা তুশাদদু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ এরপরে এই মসজিদে সালাত আদায় করলে অন্যান্য মসজিদে সালাত আদায়ের তুলনায় বেশি সওয়াব পাওয়া যায় কত পাওয়া যায় এটা নিয়ে বিভিন্ন প্রকার রেওয়ায়েত এসেছে 500 250 1000 এই বর্ণনাগুলো নিয়ে অনেক কথা আছে যদিও 500 বর্ণনাটাই অধিক নিকটবর্তী তবুও আমরা নির্দিষ্ট করতে পারবো না তবে এটা ঠিক যে অন্যান্য মসজিদের তুলনায় তার শ্রেষ্ঠত্ব আছে ফজিলত বেশি সবথেকে বড় বিষয় হলো আরেকটি বর্ণনা এসেছে যে কোনো ব্যক্তি যদি এই মসজিদে আসে সালাত আদায়ের উদ্দেশ্যে তাহলে সে এমন নিষ্পাপ হয়ে যাবে যেমন একজন মা তার শিশুকে যেদিন জন্ম দেয় সেদিনের মতো সে নিষ্পাপ হয়ে যাবে যদি এই মসজিদে সালাত আদায়ের জন্য আসে মসজিদে আকসায় এই ফিলিস্তিনে এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত দেন যে বা বিভিন্ন যে কোরআনে আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে মুসলিমদেরই এই পবিত্র ইবাদতখানা এটি হচ্ছে মসজিদ মুসলিমদেরই এটা ওইটা অন্য কারো নয় এবং বাস্তবে ওমর ইবনুল খাত্তাবের যুগে তিনি এটা জয় করেন যদিও এখন বর্তমানে কি পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি তবে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমাদের যেহেতু এটা মুসলিমদের ইনশাআল্লাহ এটা মুসলিমরাই পাবে আসলে ইহুদিরা কিন্তু আসলে ওইটা পাওয়ার জন্য তাদের চেষ্টা না মূলত আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে বাধা দেওয়া এটাই হচ্ছে মূল টার্গেট তাদের তারা নিজেরাও কিন্তু জানে যে এটা তাদের না এটা বুঝে তারা তারা এত পাগল না তাদের জ্ঞান আছে আল্লাহর ইবাদত করে না ঠিক ইহুদিদের বিষয়ে জ্ঞান তো কিছু আছে সারা বিশ্বকে পরিচালনা করছে অর্থনৈতিকভাবে সেই যুগ থেকে শুধু এখন না কিন্তু যখন মদিনায় তারা ছিল এর আগেও আপনাদেরকে বলেছি তখন কিন্তু বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখার পিছনে অবদান ছিল ইহুদের এবং এর মাধ্যমে তারা অর্থনৈতিক ফায়দা লুটত এবং সে কাজটা এখনও করে যাচ্ছে তারা এবং আমরা সেটার ফাঁদে পড়ে আছি সংখ্যায় কিন্তু অল্প কিন্তু ঘোরাচ্ছে সবাইকে এবং তাদের যে রাগ আসলেই রাগটা কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে তিন গোত্রকে বনু কুরাইজা বনু নাদির বনু কাইনুকা সবগুলোকে বের করে দিয়েছিলেন যদিও চুক্তি হয়েছিল কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছিল চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ রসুল সাল্লাম এক এক করে তিন গোত্রকে বের করে দিলেন পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব ও খাইবার থেকেও তাদেরকে বের করে দিয়েছিলেন ওই যে ওই রাগটা তো আছে তাদের উদ্বাস্তু যেটাকে বলে আসলে তাদের কোনো ভূমি নাই থাকার জায়গা নাই এই জন্যই অনৈতিকভাবে যদিও জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল সেটা নিয়েও তারা যথেষ্ট থাকেনি এখন মুসলিম ফিলিস্তিন যেটা সেটার উপরও তারা হামলা করছে সেখান থেকে মুসলিমদেরকে প্রতিদিন কীভাবে নারী পুরুষ শিশু এমনকি এর আগে যে জিনিসটা ঘটেনি হসপিটালে হামলা করা খুব বেশি এর আগে দেখা যেত না সেটা এখন তারা করতেছে টার্গেট করে পশুর থেকে নিম্ন মানে কোনো পশুর মধ্যে পড়ে না কোনো পশুর আচরণ হবে না পশুর মধ্যেও কিছু দয়া ময় থাকে যাই হোক আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন এবং এবং আমরা আমাদের যেটা প্রাপ্য হক সেটা যাতে আমরা ফিরিয়ে পাই সম্মানিত উপস্থিতি এরপরে এই মেরাজ নিয়ে তো আমরা অনেক কথা বলি অনেক অনুষ্ঠান করি অনেক মজা করি কিন্তু আসলে এটা শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করতে চাই না এই মেরাজের অন্যতম একটা শিক্ষা হচ্ছে যে শাস্তিগুলো আল্লাহ রাসূল প্রত্যক্ষ করেছিলেন সেটা তো আছেই এর সাথে বড় বিষয় হলো সালাতের বিষয়টা দেখুন অন্যান্য ইবাদতগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সেটাও সালাত তো ফরজ করতে তিনি পারতেন এভাবেই তো তিনি পারতেন সিয়াম ফরজ করার মতো হজ জাকাত কিন্তু সেটা তিনি করেননি তার মানে এখান থেকে কিন্তু গুরুত্বটা আমাদেরকে বোঝা উচিত সালাতের এই গুরুত্বটা এবং বাস্তবে মুসলিম হিসেবে মুসলিম যদি আমরা নিজেকে বলি দাবি করি তাহলে এটার সাথে যে আমার সম্পর্ক থাকতেই হবে এতে কোনো সন্দেহ নেই এই সালাত কিন্তু আসলেই এই উম্মতে মুহাম্মদের উপর শুধুমাত্র ফরজ না এটা প্রত্যেক নবীর ওপরই কিন্তু এই সালাত কিন্তু ফরজ ছিল হয়তো আমাদের পদ্ধতিগত বা ওয়াক্তের সংখ্যা যেমন হয়তো ভিন্ন হতে পারে শর্ত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো কিছু ভিন্নতা থাকতে পারে রাকাত সংখ্যা ক্ষেত্রে হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে পদ্ধতির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকতে পারে সালাত কিন্তু প্রত্যেক নবীর ওপরই ফরজ ছিল এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পায় রব্বি জাআলনি মুকিমাস সালাহ ইয়াল্লাহ আপনি আমাকে সালাত আদায়কারী বানিয়ে দেন
এরপরে ফানাদাতুল মালায়েকাতু ওয়া হুয়া ক্বাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। এই ফেরেশতা তাকে ডাক দিলেন যখন তিনি তার ইবাদতখানায় সালাতে মগ্ন ছিলেন, সালাত পড়ছিলেন ওই সময়। ওকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা, ইসমাঈল আলাইহিস সালামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে তিনি তার পরিবারকে সালাতের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সালাতে দেয় এর অক্ত যখন তিনি বলে দিলেন, দুই অক্তে দেখিয়ে দিলেন, তারপর বলেছিলেন আল ওয়াক্ত ফিমা বাইনা আল ওয়াক্তাইনি, ফিমা বাইনা হাদাইনি ওয়াক্তাইনি, সালাতের অক্ত হচ্ছে এই দুই অক্তের মাঝামাঝি সময়ে। ওয়া হাদা ওয়াক্তুল আম্বিয়াই কবলাক, এরপর আল্লাহ রাসূল বললেন যে এটা হচ্ছে আপনার পূর্ববর্তী নবীদের সালাতের অক্ত, পূর্ববর্তী নবীদের সালাতের অক্ত, যে অক্তের কথা আপনাকে বললাম এটা আপনার পূর্ববর্তী নবীদের সালাতের অক্ত। তার মানে এখান থেকে কী বোঝা যায় যে পূর্ববর্তী নবীদেরও উপরেও সালাত ফরজ ছিল। তাহলে এটা থেকে বোঝা যায় যে এটা এই ইবাদতের গুরুত্বটা কত। সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কত গুরুত্ব দিয়েছেন যে তার মৃত্যুর সময়, তার মৃত্যুর সময় মৃত্যুর আগ দিয়ে তিনি বারবারই বলছিলেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। নিশ্চয়ই তিনি তার মৃত্যুর আগে যে কথাটা বলবেন সেটা অবশ্যই তার গুরুত্ব আছে। তিনি বারবার এই সালাতের কথাই তিনি বলছিলেন, সালাত সালাত এবং তোমাদের অধীনস্থ দাসীগণ। তিনি বারবার আল্লাহ রসুল সাল্লাম এই কথাটি বলছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাম যেদিন মৃত্যুবরণ করছেন সোমবার, সেদিন লাস্ট শেষ যে সালাতটা তিনি পেয়েছেন সেটা ছিল ফজরের সালাত, ফজরের সালাত। তিনি ফজরের সালাতের আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরায় তার ঘরের পর্দা সরিয়ে সাহাবা ইকরামকে দেখলেন যে তারা সালাত আদায় করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে। সাহাবা ইকরাম মনে করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সুস্থ হয়েছেন, আসবেন মনে হয়, তারা সালাতের মধ্যে একটু ফেতনার মধ্যে পড়ে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুচকি হেসেছিলেন। এই মুচকি হাসার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তার জীবনের তিনি দেখে যাচ্ছেন শেষ অবস্থায় যে সাহাবা ইকরাম মুসলিমগণ তারা ঐক্যবদ্ধ হয়ে একজন ইমামের পেছনে তারা সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, পরে পর্দা সরিয়ে দিলেন, তিনি আর মসজিদে যেতে পারেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন এই সালাতকে, এবং তিনি বলেছেন আস-সালাতু আমুদ-দ্বীন, দ্বীনের স্তম্ভ, দ্বীনের স্তম্ভ। স্তম্ভ কী জিনিস সেটা আমাদের জ্ঞান আছে নিশ্চয়। এই যে বড় বড় ফ্লাইওভারগুলো আমরা দেখতে পাই, মেট্রো রেল থেকে শুরু করে সব কিছু, এগুলো স্তম্ভ ছাড়া হয়েছে? এমনি কি ঝুলে আছে নাকি? অটোমেটিক সবগুলো স্তম্ভ আছে। এই স্তম্ভ যদি না থাকে তাহলে থাকবে এগুলো? আমি আপনার এই মসজিদ, এই মসজিদ যে গড়ে উঠেছে এগুলো স্তম্ভ নেই এখানে আছে? স্তম্ভ ছাড়া চলবে না কোনো কিছু। তার মানে সালাতটা হচ্ছে এই দিনের স্তম্ভ, এটা ছাড়া আপনি দিনকে চিন্তাই করতে পারেন না। শুধু খামাখামৌখিক দাবি করা হবে। ধরেন একজন ব্যক্তি বিয়ে করেনি, সে দাবি করলো যে আমি বিবাহিত, আমার সন্তান আছে, আপনি স্বীকার করবেন? সে মানে কবুলই বলেনি, সে এখনও সে দাবি করে কি বেশি ব্যবহৃত। ব্যাপারটা হচ্ছে এরকমই যে আপনি আপনার সালাত নাই আপনার জীবনে, খামাখা একদিন শুধুমাত্র দেখাতে আসছেন মসজিদে, কষ্ট নেবেন না কেউ, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এগুলো কিন্তু মুনাফিকের আলামত। আমাদের আলমুল্লামা ইকরাম বলে থাকেন যে এই যে শুক্রবারের দিন ক্লিন সেভ করে মসজিদে এসে আসা, এগুলো হলো মুনাফিকদের লক্ষণ। এগুলো আপনি রাসূল ইসলামের একটা সুন্নাতকে জবাই করে দিয়ে শুধুমাত্র একদিন দেখাতে আসছেন, দেখাতে আসছেন কি যে আমি ইসলামের মধ্যে আছি, কিন্তু আসলে তো নাই। কারণ এই পাঁচক্ত সালাত যদি আমার মধ্যে না থাকে ইসলামের কোনো কিছু নাই। ফতোয়া আমি দিব না, ফতোয়া আপনারা দিবেন। কারণ হাদিস কি বলছে, আর সালাত আমুদের দিন, সালাত হচ্ছে দিনের স্তম্ভ। তাহলে যদি স্তম্ভই না থাকে তাহলে দিন থাকে কি করে? তাহলে তো সালাদ পাঁচক্ত সালাত না পড়লে কাফের হবে কি হবে না? এ ফতোয়া এটা আপনাদেরকে দেওয়া লাগবে, এটা আমি দেবো না। এবং তিনি বলেছেন ফামান তারা কাহা, স্পষ্ট বলেছেন, এবার দেখুন আল্লাহ রাসূল সাল্লামের বক্তব্য, ফামান তারা কাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাদকে পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এবার যান ফতোয়া আপনি উল্টাবেন কি বলে? আমাদেরগুলো তো উল্টাতে পারবেন, যে বুঝে না, কম বুঝে বা কড়াকড়ি করতেছে বা শীতলতা করতেছে, বিভিন্ন ব্যাখ্যা করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লামের এই ব্যাখ্যা কীভাবে করবেন, কীভাবে উল্টাবেন? আপনি স্পষ্ট বলেছেন ফামান তারা কাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি পরিত্যাগ করলো। এবং সাহাবা ইকরাম তারা এমন কোনো আমল নেই যেটাকে পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন এই সালাদ ব্যতীত। আপনি হয়তো বলবেন ছোটো কুফরি, না ছোটো কুফরি তো বহুত আছে, ওগুলো তো বহুত আছে। তার মানে বড় কুফরি মনে করতেন না কোনো আমল পরিত্যাগ করাকে, কোনো আমল পরিত্যাগ করাকে বড় কুফরি মনে করতেন না একমাত্র সালাদ ব্যতীত। এটাই হচ্ছে সঠিক কথা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কাফের শব্দ উচ্চারণ করেছেন। এবং মেহজান আল আসলামী রাদিয়াল্লাহু আনহু সালাদ হচ্ছে মসজিদে উনি বসে আছেন, সালাত শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মানা আকান্তু সাল্লিয়া আলাস্তা বিরজুলি মুসলিম, কি ব্যাপার তুমি সালাত পড়লে না কেন, সবাই সালাত পড়লো এখানে তুমি বসে আছো, প্রশ্নটা কি?
আলাস্তা বিরজুলি মুসলিম, তুমি কি মুসলিম নও? এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে মুসলিম হলে তোমাকে তো সালাত আদায় করতে হবে, তুমি তো সালাত আদায় করবা, তুমি কি মুসলিম না, বসে আছো কেন? তো উনি তখন বললেন যে আমি বাড়িতে সালাত আদায় করেছি। পরে আল্লাহ রাসূল বললেন যে না, তুমি যদি অন্য জায়গায় সালাত আদায় করেও থাকো তবুও মসজিদে আসলে সালাত আদায় করো তাদের সাথে, এটা আপনার নফল হিসেবে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট তার কথা থেকে বোঝা যাচ্ছে কি, এক হাদিসে তিনি স্পষ্ট বলেন যে সে কাফের, বাইনা রজুলি ও বাইনা শিরকে ওয়াল কুফর তারকু সালাহ, এটাও স্পষ্ট হাদিস। একজন ব্যক্তি এবং তার শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বহু হাদিস আছে, একটা দুইটা না। তারপরে খেয়াল করে দেখুন, তিনি বলছেন এটাও বিশুদ্ধভাবে প্রমাণিত, শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বর্ণনাটাকে সহি বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাম ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে মানে সালাত আদায় করবে, ঠিক সময়ে সুন্দরভাবে আদায় করবে প্রত্যেকটা সালাত, কানাত লাহু নূরাম ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই সালাত তার জন্য কিয়ামতের দিন নূর হবে, তার দলিল হবে। দলিল কিসের? যে সে মুসলিম ছিল এবং নাজাতের মুক্তির কারণ হবে তার এই সালাত কিয়ামতের দিন, কেউ যদি সালাতের হেফাজত করে। সালাতের হেফাজতের অর্থ হলো সালাত নির্দিষ্ট অক্তে সালাত আদায় করা, তার রুকন ওয়াজিব মুস্তাহাব সব কিছু সহ সুন্দরভাবে। এটা তো বুঝলাম যে তার জন্য আলো হবে, সব কিছু মুক্তি পেয়ে গেল। কিন্তু যদি কেউ হেফাজত না করে, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, এখানে হেফাজত শব্দ ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু খেয়াল করুন, বলা হয়নি যে সালাত পড়বে না, হেফাজত করার কথা বলা হয়েছে, মানে প্রকৃত যেভাবে পড়া সেভাবে পড়বে, যেভাবে পড়া উচিত সেভাবে সে আদায় পড়বে, আদায় করবে যে ব্যক্তি। এরপর আল্লাহ রাসূল বলছেন ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি এই সালাতের হেফাজত না করে, লাম ইয়াকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তাহলে এই সালাত তার জন্য নূর বুরহান মানে দলিল, তার নাজাতের কোনো কারণ হবে না কিয়ামতের দিন। তো এটা তো আমরা প্রথম বাক্য থেকে বুঝে গেছি যে সালাত হেফাজত করলে এটা হবে আর না হলে হবে না। কিন্তু এরপরের যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এটা বেশি মারাত্মক, এটা মনে হয় না যে কেউ আমাদের চাইবে। তিনি তারপর বলছেন ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা করুন ও ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, সে কিয়ামতের দিন থাকবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে, নাউযু বিল্লাহ মিন যালিক। আমাদের মনে হয় না যে এখানে কেউ এমন আছি যে থাকতে চায় তাদের সাথে। এই মসজিদের সমস্ত মুসল্লিদেরকে আপনারা বলছি, আমরা নিশ্চয় কেউ এই সমস্ত ব্যক্তিদের সাথে এরকম আশা পোষণ করি না যে কিয়ামতের দিন থাকবো। আর তাদের কিয়ামতের দিন তাদের সাথে থাকার অর্থ কি? স্বীকৃত এরা, ফেরাউন, কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? কারণ ফেরাউন হামানের বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে তাদের সাথে থাকার অর্থটা কি? শুধুমাত্র সালাত আদায় না করার কারণে, যারা তুচ্ছভাবে নেয় দিনকে, মসজিদে আসে না, বড় বড় বক্তব্য দেয় যে আরে দিন কি দিন, ভালো আচরণ করবা, এটাই হচ্ছে দিন। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তিনি, আমল দেখবেন যে কি আমল, আইয়ুকুম আহসানু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন যে আমলের দিক থেকে সর্বোত্তম। সুতরাং আমলের অবশ্যই গুরুত্ব আছে, আপনার ইমানের পরিচয় তো হয়েছে, এটা অবশ্যই অন্তরে থাকতে হবে, কিন্তু অবশ্যই এটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে। সুতরাং এই হাদিসগুলো আমরা খেয়াল করব। ফতোয়া যেটাই দেওয়া হোক না কেন, আমি যদি সহজও করে দিই, এখন নেবেন আমার ফতোয়া, আমি যদি এখন বলি না সমস্যা নাই, আপনারা ইমান আনলে হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বললেই হয়ে যাবে আপনি। আর যদি এক অক্ত সালাত না পড়েন কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করুন, বললে নেবেন এটা আপনারা এখন এই হাদিসগুলোর উপর ভিত্তি করে। তাহলে ফতোয়া, সহজ ফতোয়া কেন খুঁজি, এটা ওই জন্য বারবার বলি, অনেকে জিজ্ঞেস করেন যে মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে ছেড়ে দিই তাহলে কাফের হবে কিনা, এটা প্রশ্ন করারই দরকার নেই। কারণ সালাত যখন আমি বুঝে গেলাম যে স্তম্ভ, তখন এই প্রশ্ন আপনি কেন করবেন? হ্যাঁ, কারো ব্যক্তি, কোনো ব্যক্তি সম্পর্কে যদি জিজ্ঞেস করতে চান যে আসলে ও কী অবস্থায় আছে, তখন আপনি জিজ্ঞেস করবেন। ধরুন আমি বললাম যে না কাফের হবে না, ওরা কলমে কেন সত্য আছে যে মাঝে মধ্যে পড়লে, যদি পাঁচ অক্তের মাঝে চার অক্ত পড়ে, তিন অক্ত পড়ে, তার ইমান থাকবে, সে ফাসেক হবে। ধরুন আমি খুশি হয়ে গেলাম খুব যে ও তাহলে তো ফাঁক আছে, তাহলে শীতের দিনে ফজরেরটা বাদ দেওয়া যায়, যেহেতু কাফের হচ্ছি না, পাপ তো অনেক করছি, এই এক অক্ত বাদ দিই, খুশির কোনো কারণ নাই। ওনারা ইজতিহাদ করে বলেছেন, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কিয়ামতের দিন এক অক্তের জন্যই বলে যে তুমি কাফের ছিলে, উত্তর দিতে পারবো? আমরা কি বলতে পারবো? কারণ উনি হাদিস আমাদের কাছে স্পষ্ট। সুতরাং ইজতিহাদ ওলামায়ে কেরামের ইজতিহাদ যেটাই হোক না কেন, এই ফাঁক ফোকর সুবিধা সহজ এগুলো খোঁজার চেষ্টা করা কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে গেছেন এখানে,
কোনো কোনো এখানে সন্দেহ কোনো কিছু নেই যে আমি এখানে সহজ করলাম কি ভুল করলাম। সুতরাং যে যে সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যে এক ওয়াক্ত সালাত কেউ যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃত হবে সে কাফের, আপনি তাদের ফতোয়াকে ভুল বলতে পারবেন না, বলতে পারবেন না যে কড়াকড়ি করেছে। তার থেকে তো কড়াকড়ি আল্লাহ রাসূল ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, তা আপনি ওনাকে দোষারোপ করে কি করবেন, আমাকে দোষারোপ করে আপনি কি করবেন। তিনি বলে দিয়ে গেছেন স্পষ্ট যে সালাত ছেড়ে দিয়ে সালাতের হেফাজত না করলে ফিরাউনের সাথে থাকতে হবে। তো এক ওয়াক্ত ছাড়া মানে হেফাজত না করাই, এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া, দুই ওয়াক্ত ছেড়ে দেওয়া, মাঝে মধ্যে এগুলো তার সালাতের হেফাজত না, এগুলো এগুলো তো হেফাজত হলো না। তো উনি তো রায় দিয়ে চলে গেছেন যে কি আমাদের দিন কার সাথে থাকতে হবে। তাহলে এত খোঁজাখুঁজি না করে, এত সহজ না বানিয়ে বরং আসি আমরা তওবা করি, কারণ এটা দিনের অন্যতম একটা খরচ, একটা বিধান। এটাকে ছেড়ে দিলে, এটাকে ছেড়ে দিলে আমার দিনই থাকবে না। অন্য অন্য বিধানগুলোর বিষয়ে শিথিলতা আরোপ করতে বলছি না, বাট শুধু বলছি যে সতর্ক হই। সুতরাং এই ফতোয়া নিয়ে কাদা ছোড়াছড়ি না করে যে অমুক ওরা তো সহজ বলেছে যে কালেমাতে এবার পাঠ করলেই হবে, কালেমা শাহাদা পাঠ করলেই হবে, আমরা কেন এটা বলছেন, এগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ প্রমাণ তো আপনারাই পেলেন, হাদিস স্পষ্ট আমাদের সাথে। সুতরাং মূল কথা হলো যে আমি যদি চাই যে আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করব, এই মানসিকতা যদি হয়, এই মানসিকতা যদি হয় যে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে, তাহলে সালাত অবশ্যই আদায় করতে হবে। অতএব মুসল্লি অনেকে আছেন আমাদের সমাজে যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে তাদেরকে অন্য চোখে দেখে, মানে তাদেরকে অপরাধী বানায়, মানে এরকম কথাও বলে যে পাঁচ যারা মুসল্লি, আমাদের ওদিকে দেখেছি বলতে যে যারা মুসল্লি তারাই মনে হচ্ছে অপরাধী, মানে তারা ব্যবহার, হ্যাঁ সমস্যা আছে তাদের মধ্যে, আমি বলছি না পাঁচ ওয়াক্ত সালাতে আসলে ফেরেশতা হয়ে গেল কেউ, কিন্তু কমপক্ষে মুসলিম তো থাকছে, পাঁচ ওয়াক্ত সালাতে আসলে ধরুন অন্যের হক নষ্ট করেছে বুঝলাম, কিন্তু ইসলামের খাতা থেকে তো নাম মুছে যায়নি। সুতরাং আপনি যতই সমালোচনা করেন না যে মসজিদে যারা যারা যায় তারাই বেশি খারাপ, বলেন আপনি, কিন্তু মুসলিম তো খারাপ হলো, যে আপনি মসজিদে না আসলে আপনার তো ইসলামের খাতায় আপনার নাম নেই, তাহলে আপনার সমালোচনা করে লাভ কী হলো। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে মেরাজ নিয়ে আলোচনা করলাম, তাহলে এই মেরাজটা কখন, বা আসলে এটাকে কেন্দ্র করে কোনো ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন কিনা, বা কোনো ইবাদত মুস্তাহাব করেছেন কিনা, বা আমাদের আসলে কোনো করণীয় আছে কিনা। প্রথম বিষয় হলো যে আসলে মেরাজ কখন হয়েছিল এটা আমরা কি জানি, প্রথম বিষয় এটা আমাদের আসতে হবে, কারণ মেরাজ নিয়ে যদি কিছু করতে চাই বা কিছু করণীয় থাকে তাহলে তো আপনাকে তারিখটা জানা লাগবে যে কখন হয়েছে এই মেরাজ। আসলে এই মেরাজের তারিখ নিয়ে অনেক বক্তব্য এসেছে, কেউ বলছেন যে নবুয়তের প্রথম বছরে এই মেরাজ হয়েছে, কেউ বলেছেন নবুয়তের পঞ্চম বছরে, কেউ বা বলেছেন নবুয়তের দশম বছরে, যেটা অধিক প্রচলিত এখন নবুয়তের দশম বছরে সাতাশে রজবের কথা যেটা বলা হয়। আবার আরেক মত আছে যে নবুয়তের ষোলো মাস, হিজরতের ষোলো মাস পূর্বে, বা চোদ্দ মাস, বা বারো মাস এক বছর পূর্বে। মুহাক্কিক ওলামায়ে কিরাম তারা বলছেন শেষের তিনটার যে কোনো একটা হতে পারে, মানে হিজরতের আগ দিয়ে হয়েছিল, শেষ মুহূর্তে মক্কি জীবনের শেষ দিকে, কিন্তু তাও যারা বলেছেন তারাও নির্দিষ্টভাবে কোনো তারিখ তারা বলতে পারেননি, নির্দিষ্টভাবে কোনো তারিখ বলতে পারেননি। আর যেটা অধিক প্রচলিত আছে যে সাতাশে রজব নবুয়তের দশম বছরের, এটাও ভিত্তিহীন। তার কারণটা হচ্ছে যে ওলামায়ে কিরাম এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল ইসলামের মেরাজ হয়েছিল, বা আল্লাহ রাসূল ইসলামের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে, আল্লাহ রাসূল ইসলামের মেরাজ হয়েছিল বা তার উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছিলেন তিনি রমাদান মাসে, নবুয়তের দশম বছরের রমাদান মাসে। তো নবুয়তের দশম বছরের রমাদান মাসে যদি উনি মারা যান, তাহলে মেরাজ তাহলে কি করে সাতাশে রজব হয়, মানে আগে হয়েছে তাহলে তো আমাদের কায়দার বিপরীত হয়ে গেল। এই জন্য সঠিক কথা হলো যে এটা নিয়ে মানে বিবাদ করে, ইখতিলাফ করে, মতভেদ করে কোনো ফায়দা নেই। এটা কোনো ঐতিহাসিক, যারা গবেষক, আমি আপনি বললে কি হবে, যারা এগুলোকে নিয়ে গবেষণা করেছেন তারাই কোনো রায় দিতে পারেননি। সুতরাং আমি আপনি নির্দিষ্ট করব কি করে, বরং এখানে শুধুমাত্র খেয়াল করে দেখুন, একটা বেদাত যখন বেদাত হয় শুধুমাত্র সেটা বেদাত হয় না, এর সাথে অনেক কিছুই কিন্তু সংযুক্ত হয়। কারণ হচ্ছে যে এক হচ্ছে আপনি যখন বলবেন যে না সাতাশে রজবই হয়েছে, আপনি যদি এই কথা বলেন যে না আপনি যতই নাকচ করেন সাতাশে রজবই হয়েছে, অতএব আমরা এই দিনেই উৎসব করব, তাহলে এখানে আপনি একটা গায়েবী বিষয় যে বিষয়গুলো আমি এখানে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না,
যে বিষয়টা নিয়ে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন সেই বিষয়ে আপনি হুকুম দিয়ে দিলেন যে না সাদা সরজ হয়েছে, কোনো ভিত্তি ছাড়াই নাই, কোনো গবেষণা কোনো কিছু নাই, তাহলে এটা কি সঠিক কাজ হলো? আপনি একটা বিষয়কে একটা গায়েবী বিষয় যেটা নিয়ে যারা গবেষণা করেছেন যে অভিজ্ঞ তারাই কোনো রায় দেননি আর আপনি রায় দেওয়ার অধিকার রাখেন, এখানে একটা বড় ভুল আপনি করলেন সারি বিষয়। গায়েবী বিষয়ে একটা হুকুম দিচ্ছেন আপনি যে বিষয়টা কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহ তাআলা বললে না হয় বলতাম যে হ্যাঁ আমাদেরকে জানানো হয়েছে আমরা বলবো, আমি আপনি কী করে একটা গায়েবী বিষয়ে একটা তারিখ নির্দিষ্ট একটা তারিখে হুকুম দিতে পারবো? দ্বিতীয়ত মেনে নিলাম, যদি মেনেও নিই যে হ্যাঁ এই তারিখে হয়েছে আল্লাহ রাসূলের বক্তব্য আমরা পেয়েছি বা সাহাবায়ে কেরামের বক্তব্য আমরা পেয়েছি, এখন প্রশ্ন উঠবে যে তাহলে যদি পেয়ে যায় তাহলে সে রাতের করণীয়টা কী, সে রাতের করণীয় কী? কারণ এর আগেও বলেছি যখন কোনো দিন বা স্থান প্রমাণিত হবে যে এটা বরকতময় স্থান অথবা প্রমাণিত হবে যে এটা বরকতময় সময়, তখন সেটার বরকত লাভ করবো কীভাবে এ পদ্ধতিও শরীয়তে আমরা পাবো, খুঁজতে হবে শরীয়তে আমাকে খুঁজতে হবে তখন যে কীভাবে তাহলে বরকতটা, লাইলাতুল কদর বরকতপূর্ণ রাত, এটা কোরআন দ্বারাই প্রমাণিত, খুঁজবো যে কীভাবে তাহলে বরকত আসবে, আল্লাহ রাসূল সাল্লাম কী করেছেন, কী করতে বলেছেন, আল্লাহ তাআলা কী আদেশ করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন বরকতময় দিন, কীভাবে বরকত লাভ করবো, কী নির্দেশনা ছিল তার, তো ইসরা এবং মেয়রাজে সেটাই কিন্তু করতে হবে আপনাকে আমাকে, যে যদি এটা বরকতময় দিন হয় বা নির্দিষ্ট হয় আসলে কি বরকতময় দিন কিনা, আল্লাহ রাসূল আখ্যায়িত করেছেন কিনা, এর কোনো বিশেষ ইবাদতের কথা তিনি বলেছেন কিনা। যদি কোনো ইবাদত প্রমাণিত হতো, খেয়াল করে দেখুন ভুলগুলো কোথায় হয়, বেদাত তো শুধু আমরা বলি যে বেদাত কেউ করলে এটা বদভ্রষ্টতা, বদভ্রষ্ট জাহান্নামে যাবে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, কারণ একটু চিন্তাও করা দরকার। এখন আপনি খুঁজতে যান আল্লাহ রাসূল সাল্লাম কোনো নির্দিষ্ট আমল করেছেন কিনা এই রাত্রে যেদিন তিনি মেরাজে গেছিলেন, নির্দিষ্ট কোনো বিশেষ কোনো আমল করেছেন কিনা। সাধারণ আমল তো আমাদের জন্য উন্মুক্ত, সারা বছর আপনি পাঁচক তো মানে নফল সালাত আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, রাত্রি জাগরণ করুন, কোনো অসুবিধা নেই। যখন কোনো নির্দিষ্ট রাত্রিকে আপনি নির্দিষ্ট করতে যাবেন তখন অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাম ওই রাত্রিকে নির্দিষ্ট করেছেন কিনা সেটা আমাকে দেখতে হবে, তিনি করলেন কিনা, তিনি কী আমল করলেন, নির্দিষ্ট কোনো আমল পাওয়া যায় না। তো যদি কোনো অবশ্যই এই আমল, এই রাত্রির আমলটা বরকতময় হতো বা আমাদের জন্য কল্যাণকর হতো, আমাদের আন্তরিক বিশ্বাস এ বিশ্বাস হওয়া উচিত যে এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাম তিনি প্রথম করতেন এবং তিনি আমাদেরকে উৎসাহ দিতেন। অথবা যদি আল্লাহ রাসূল সাল্লামের সরাসরি কোনো বর্ণনাও না পায়, সাহাবা ইকরাম তো অবশ্যই করতেন, নাকি তাদের বিষয়ে আমাদের ধারণা কম, ওই যে ওই তিনজনের মতো, ওই যে আল্লাহ রাসূল সাল্লামের কাছে এসে ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তাদের স্ত্রীদেরকে, তা শুনে মনে করেছিলেন যে এইটা কম আল্লাহ রাসূলের আমল, তিনি তার পূর্বের সব কিছু ক্ষমা করে দেওয়া হয়েছে, ফাকাদ গুফির লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিহি ওয়া মা তাআখারা, তার পূর্বের পরে সব কিছু পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি এত বেশি আমল করে করবেন কি, ওই জন্য উনি কম আমল করেন, আমাদেরকে বেশি বেশি করা লাগবে। তো ওইটাই আমরা মনে করি নাকি যে সাহাবা ইকরামের মর্যাদা আল্লাহ তাআলা অনেক দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ তাদের অনেক প্রশংসা করেছেন, তাদেরকে সার্টিফাই করেছেন, তাদের এত আমলের দরকার ছিল না, আমরা পাপি বান্দা, ওই জন্য নতুন নতুন দিবস আমরা আবিষ্কার করব আর সেখানে আমল করব, এটা কি গ্রহণযোগ্য হবে না? সাহাবে বাস্তবে যদি কল্যাণকর হতো, সাহাবে কেন খুঁজতেন সবসময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না অনেক সময় যে তোমরা আসো, কিন্তু তারাও খুঁজতেন যে কী করছেন। দেখুন রমাদানের ঘটনা, যে তিনি তাবু তৈরি করলেন মসজিদের মধ্যে, রাত্রে সালাত আদায় করতে শুরু করলেন, সাহাবে কেরামকে ডেকেছিলেন যে আসো পড়ো আমার সাথে, না সাহাবে কেরাম তার পিছনে শুরু করে দিয়েছেন সালাত, কত আগ্রহী ছিলেন জানার জন্য। তাহলে তারা তো জানতেন কমপক্ষে আল্লাহ রাসূলের কাছ থেকে কিছু যে তিনি কী করেছেন এই রাত্রে, গোড়ামি দূর করতে হবে মনে থেকে, বোঝার চেষ্টা করি বিষয়গুলো, ভুলটা কোন জায়গায় হচ্ছে, শুধু বেদাত না কত ভুলটা হয়, আর এর মাধ্যমে সাহাবা ইকরামের প্রতি খারাপ ধারণাও চলে আসে। আপনি যখন একটা আমল করবেন সাহাবা ইকরাম করেননি, তার মানে কী প্রমাণ করতে চান, আপনি বিজ্ঞ তারা অজ্ঞ ছিলেন, আপনি খুব আমলে সচেষ্ট তারা অলস ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কখনোই নয়। সুতরাং তারা যে আমলটা করলেন না, তারা যেটা জানলেন না, তারা যেটার প্রতি গুরুত্ব দিলেন না, সেটা আমি আপনি কেন করতে যাব। এজন্য যে কোনো প্রকার বেদাত থেকে, যে কোনো প্রকার বেদাত, এটা আল্লাহ তাআলার প্রতি মিথ্যারোপ, কারণ এই দিনের নামে যখন আপনি করবেন দিন এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু যদি সেটা না এসে থাকে আপনি মিথ্যারোপ করলেন আল্লাহ তাআলার প্রতি। দিন পেয়েছি আল্লাহ রাসূল সাল্লামের মাধ্যমে, আপনি এমন কাজ করলেন যেটা আল্লাহ রাসূল সাল্লাম করেননি, বলেননি, স্বীকৃতি দেননি, তখন সেটা করার অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লামের উপর আপনি মিথ্যারোপ করলেন, সাহাবা ইকরামের উপর মিথ্যারোপ করলেন, তারা কারণ তারাই আমাদেরকে বর্ণনা দিয়েছেন সব কিছু, তাদের উপরে মিথ্যারোপ করলেন আপনি। তাহলে এই বিষয়গুলো এত সহজ না,
এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি। এক হলো যে তারিখের বিষয়টা, সেটাও আমরা ভালোভাবে জানি না। দ্বিতীয় হচ্ছে কোনো আমল পাচ্ছি না। সুতরাং যদি এটা কোনো আমল করাটা কল্যাণকর কোনো কিছু হতো, সেটা সাহাবা ইকরাম আগে করতেন, আমাদেরকে বলতেন, আমরা তখন করতাম, কোনো আপত্তি নাই। আমল বেশি বেশি করলে তো ভালো, বেশি বেশি আমল যদি প্রমাণিত হয়, আপনি যদি করতে পারেন, ভালো বিষয়। সুতরাং সারা বছর সালাত নেই একত্র, শুনলেন তো, যদি সারা বছর সালাত না পড়েন, মেরাজের যেটা প্রধান শিক্ষা, ইসরা এবং মেরাজের যেটা প্রধান শিক্ষা সালাত আদায় করা, সেটা তো শুনলেন, সেটা যদি না থাকে তাহলে রাত্রিতে আপনি জেগে কী করবেন, খামাখা ঘুম নষ্ট করে। কারো কোনো ফায়দা নেই, বিশেষ করে যারা সালাত পড়েই না তাদের। আর দেখা যায় যে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে তাদেরই দাপট বেশি, তাদেরই অংশগ্রহণ বেশি, যারা সালাত সারা বছর পড়ে না, মনে করে যে এক রাত্রিতে আসলে সব শেষ, গুনাহগার মাপ শেষ করে চলে যাবো আমি। এত সহজ শরীয়তটা, শরীয়ত তো সহজ, দিন সহজ, গত মাসে আলোচনা করেছি কোন দিক থেকে সহজ সেটাও আলোচনা করেছি। আমি আপনি সহজ করে নিব ইচ্ছা মতো, এটা তো না, এটা তো অর্থ না। সম্মানিত উপস্থিত, যাই হোক, আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ রসুল সাল্লামের এই দীর্ঘ সফর, এই দীর্ঘ সফরে যে প্রকৃত যে শিক্ষাটা, মৌলিক যে শিক্ষাটা, সেটা যেন আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন। اللهم آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولجميع المسلمين من كل ذنب فاستغفر واتوب إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সম্মানিত উপস্থিতি, যে কোনো ভুল যে কোনো বয়সে যদি আমরা জীবিত থাকি, যতক্ষণ না মৃত্যুর ফেরেশতা আসতেছে ততক্ষণ পর্যন্ত তওবার সুযোগ আছে, তওবার সুযোগ আছে। আপনি যদি খাঁটি তওবা করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং এক ওয়াক্ত সালাতও না পান, ধরুন কেউ সকাল 9টার সময় 10টার সময় তওবা করলো বা ইসলাম গ্রহণ করলো, দিয়ে 12টা 11টার সময় মারা গেল 2 ঘন্টা পরে, উনি সালাত আদায় করেননি, কিন্তু উনি মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। সুতরাং তওবা, যদি তওবাটা আমাদেরকে করতে হবে, যতক্ষণ তওবার সুযোগ আছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে তওবা করতে হবে। এই জন্য সাহাবী এমন ছিলেন যে উনি একটা সিজদাও জীবনে করতে পারেননি, ওদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, কারণ যুদ্ধের কিছুক্ষণ পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র। সুতরাং আমাদের যতক্ষণ তওবার সুযোগ আছে, আসুন আমরা তওবা করি, তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই মসজিদের বিষয়ে এবং মাদ্রাসার বিষয়ে, হানজালার ধরনের মসজিদ কমপ্লেক্সের বিষয়ে গত খুতবাতে আমি বেশ কিছু কথা বলেছিলাম। আবারও আপনাদেরকে একটা বিষয় বলি যে এখানে বালক এবং বালিকা উভয় শাখায় ভর্তি চলছে, এবং বালিকা শাখায় প্রথম বছর এবার সম্ভবত নেওয়া হচ্ছে, এই জন্য এই উপলক্ষে ওনারা ফ্রি ভর্তি করাচ্ছেন। ভর্তি ফিটা শুধু নেওয়া হচ্ছে না, এই তো মাসিক বেতন তো লাগবে, যে শুধু ভর্তি ফিটা ফ্রি করে দেওয়া হয়েছে বালিকাদের জন্য, ছোট্ট মেয়েদের জন্য। তো এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ মাদ্রাসা অনেক জায়গায় হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু বালকদের জন্য, বালিকাদের জন্য ব্যবস্থাপনাগুলো খুব কম সব জায়গায়, যেটা অধিকাংশ জায়গায় দেখা যায়। মেয়েদের জন্য বিশেষ করে ইসলামী শিক্ষার ব্যবস্থাটা ছেলেদের তুলনায় কম, তুলনামূলক বহু জায়গায়, বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাই। তো যেহেতু ওনারা দেরিতে হলেও ব্যবস্থা নিয়েছেন, সেহেতু আপনারা যাদের সুযোগ আছে, ছোট্ট মেয়ে আছে এখানে, অবশ্যই তাদের নিরাপত্তা সব বিষয়গুলো অবশ্যই সুন্দরভাবে মেনটেন করা হবে, আপনারা এই আস্থা রাখতে পারেন। এবং আপনাদের সন্তানদেরকে যে কথাটা গত জুমাতেও বলেছিলাম, গত মাসে, যে দিন শেখা এটা আমাদের জন্য ফরজ, দিন শেখা, আলেম হওয়া, স্কলার হওয়া, খতিব হওয়া এটা ফরজ না, কিন্তু দিন শিক্ষা করা আমার জীবনের জন্য যেটুকু জরুরি সেটুকু সবার উপর ফরজ। এই ফরজটুকু কমপক্ষে আমাদের শিখতে হবে, সেটা যেখানেই হোক না কেন। সুতরাং এখানে যেহেতু সুযোগ আছে, এবং ছোটো বয়স থেকে, এটাও বলেছিলাম যে বড়ো হয় না বালে হওয়ার পর না, ছোটো বয়সে ইসলামের নির্দেশনা ছোটো বয়স থেকে শেখা, অতএব আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন, এই আশা রাখি। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরদাল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াল আইমাতিল মাহদীন আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলি وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মুসল্লি যারা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের মুসল্লিদের মধ্যে এবং আমাদের যারা আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে আমাদের মুসলিম ভাইদের মধ্যে যারা মারা গেছেন আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, কবরে আজাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। عباد الله يرحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا إلى الصلاة.